আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি বলেছিলাম এর আগের ব্লগে যে আমি একটি গ্রামে গিয়েছিলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তো ওখানে গিয়ে আমি কী কী করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে রাস্তার ভিউগুলো এত সুন্দর লাগছিল, চারিদিকে শুধু নীল সবুজে ঘেরা, একদম গ্রাম্য পরিবেশ, এত ভালো লাগছিল। আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলা। তো আমরাও বেশিক্ষণ সময় লাগলো না, আমরা আধা ঘন্টার মধ্যে কিন্তু চলে এসেছি মাউরমার বাসায়। তো মাউরমার বাসাটা রাস্তা থেকে একদম বাসঝোপের ভিতর দিয়ে। তো বাস এখানে প্রচুর বাসঝোপ আছে। তো আগে তো শিয়াল ডাকতো, এখন সেই নাই, শিয়াল নাই, এখন এখন শিয়াল ডাকে না। তো আমি এর আগে দুইবার এসেছি, এই নিয়ে তিনবার আমি আসলাম আমার মাউরমার বাসায়। তো আজকে যেহেতু নিয়ে এসেছি, কিছু না নিয়ে তো আর আসবো না, এই জন্য আসার পথে কিছু মিষ্টি দই ফল টল কিনে নিয়ে এসেছি। আমরা এই যে এখন চলে যাচ্ছি মাউরমার বাসায়। তো মাও আর ভাবি আরেক গাড়িতে আসতেছে, তাদের রাস্তাটা হলো দুই দিকে। তো আমরা ফার্স্টে ভুলে গিয়েছিলাম কোন রাস্তা দিয়ে। তো যেহেতু ভাইয়া ভাবি আমাদের সাথে নেই, আরেক গাড়িতে ওনারা,
তা তো চলে আসলাম রজনী গাঁদার ফুলের বাগানে। তো এখানে এসে দেখি অনেকেরা ফুল নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে, আর এই তো মালি পরিষ্কার করতেছে। তো সূর্যমুখীর ফুলের বাগানেও চলে এসেছি, ওখানে দেখি সূর্যমুখী ফুল এখনও ফোটে নেই, মাত্র ফুল বের হচ্ছে। সো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এ তো আমরা একটু হেঁটে তারপর এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের মতন ব্লগটা এ পর্যন্তই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। তো আল্লাহ হাফেজ।